আমি এখন মাননীয় সদস্য জনাব গোলাম মোস্তফা নীলফামারী তিনকে তার বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি। আপনার সময় 8 মিনিট। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আপনার মতো বিদ্বজন, বিদুষী রমণী বাংলাদেশের মহান সংসদের স্পিকার নির্বাচিত হয়েছেন। আপনার সংসদ পরিচালনায় প্রজ্ঞা, বিচক্ষণতা এবং আপনার কামিনী কণ্ঠের উচ্চারণ প্রতিধ্বনিত যখন হয় তখন একটি নতুন মাত্রা যোগ হয়। মাননীয় স্পিকার, আপনি আমাদের সংসদের সম্মান বৃদ্ধি করেছেন, আমি আপনাকে আর একবার ধন্যবাদ জানাই। মাননীয় স্পিকার, এই মহান সংসদে দাঁড়িয়ে আমি আমার স্বদেশের স্বাধীনতার জন্য যে মহান নেতা তার গোটা জীবন যৌবন উৎসর্গ করে আমাদের অনেক দিনের আরাধ্য স্বাধীনতাকে বাস্তবে রূপ দিয়ে গেছেন, বাঙালির শ্রেষ্ঠ সন্তান, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবকে অবনত চিত্তে শ্রদ্ধার সাথে স্মরণ করছি। মাননীয় স্পিকার, আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি বঙ্গবন্ধুর নিহত স্বজন পরিজন, যারা 75-এর সেই কাল রাত্রিতে নির্মম হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, আমি তাদের প্রতি শ্রদ্ধা ব্যক্ত করছি। মাননীয় স্পিকার, আমি শ্রদ্ধা ব্যক্ত করছি কারা প্রকোষ্ঠের অন্তরালে আমাদের মহান জাতীয় চার নেতা, যারা বঙ্গবন্ধুর অবর্তমানে বাংলাদেশের স্বাধীনতার রথযাত্রাকে আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে এনে দাঁড় করিয়েছিলেন, সেই জনাব তাজউদ্দিন আহমেদ, সৈয়দ নজরুল ইসলাম, এইচ এম কামরুজ্জামান সহ আমি তাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি। মাননীয় স্পিকার, আমাদের যে বাজেট উত্থাপিত হয়েছে এই পার্লামেন্টে, আমাদের অর্থনৈতিক উন্নয়ন কর্মকাণ্ডের যে নতুন দিগন্তের উন্মোচন করেছেন এই বাজেট উত্থাপনের মধ্য দিয়ে, সেই বাংলাদেশের শ্রেষ্ঠ অর্থনীতি বিশারদ, বাংলাদেশের জীবন দর্শনকে এবং বঙ্গবন্ধুর আরাধ্য স্বপ্নকে সামনে নিয়ে একটি উন্নত সমৃদ্ধ বাংলার প্রতিষ্ঠার জন্য যে বাজেট উত্থাপিত হয়েছে, আমাদের প্রিয় অর্থনীতিবিদ আবুল মাল আব্দুল মুহিত যা তিনি উত্থাপন করেছেন তার জন্য আমি তাকে ধন্যবাদ জানাই। মাননীয় স্পিকার, যেতে হবে অনেক দূর। আজকে আমার প্রিয় প্রধানমন্ত্রী, বাংলার কোটি কোটি মানুষের হৃদয় নন্দিত নেত্রী, বাংলার ভাগ্য বদলের রূপকার, বাংলার আশা আকাঙ্ক্ষার মৃত প্রতীক, যিনি এক সন্ধিক্ষণে দেশকে রক্ষা করেছিলেন, গণতন্ত্রের ধারাকে অব্যাহত রেখেছিলেন, সাংবিধানিক ব্যবস্থাকে সমুন্নত রেখে উপর্যুপরি তৃতীয়বারের মতো বাংলাদেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন সেই প্রিয় নেত্রী, আমাদের হৃদয় নন্দিত নেত্রী শেখ হাসিনার প্রতি আমি শ্রদ্ধা জানাই। তিনি আমাকে মনোনয়ন দিয়েছেন, তিনি আমাকে এই মহান সংসদে আসার জন্য সর্বাত্মক সহায়তা দিয়েছেন, প্রতীক দিয়েছেন, তার এই অকুণ্ঠ সমর্থন, তার এই সহায়তা না পেলে পরে হয়তো আমি এই মহান সংসদে আসতে পারতাম না। এ কারণে আমি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি অভিবাদন জানাই, শ্রদ্ধা জানাই। মাননীয় স্পিকার, আমি বলতে চাই
আমি উত্তর বাংলার মানুষ, নীলফামারী তিন নির্বাচনী এলাকার জলঢাকা এবং কিশোরগঞ্জ উপজেলা নিয়ে গঠিত সংসদীয় আসন থেকে আমি নির্বাচিত। সেই আসনের মানুষ দীর্ঘদিন উপেক্ষা বঞ্চনা এবং ন্যায্য পাওনা থেকে বঞ্চিত আছে। আমি আমার নির্বাচনী এলাকার কথাই কেন বলবো, আমি বলতে চাই আসিতেছে শুভদিন, দিনে দিনে বহু বাড়ি আছে দেনা, শুধিতে হইবে ঋণ। ওই অঞ্চলের মানুষ শত বছরের প্রবঞ্চনার শিকার, বৈষম্যের শিকার, তাদের ন্যায্য বা পাওনা থেকে তারা বঞ্চিত হয়েছে। সংবিধানের মূল সুর অনুযায়ী, সংবিধানের অন্তর্নিহিত তাৎপর্য অনুযায়ী পিছনে পড়া অঞ্চল, বঞ্চিত জনপদ, নিগৃহীত মানুষ, তাদেরকে মূল ধারায় ফিরিয়ে আনতে হবে। শোষণ বঞ্চনাহীন সুষম উন্নয়নের ধারণায় উত্তরাঞ্চলকে আজ আশ্বস্ত করার সময় এসেছে, যখন বাংলাদেশের বিশ্বস্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমাদের একজন সন্তান আছে ওই অঞ্চলের মানুষের সামনে, সাম্প্রতিক সময়ে গিয়ে রংপুর জেলা স্কুলের সামনে লাখো মানুষের সামনে আমাদের সন্তান, রংপুরের কৃতি সন্তান, যিনি জয়রথ নিয়ে ওই অঞ্চলের মানুষের সামনে যেতে চান, সেই সজীব ওয়াজের জয়, তিনি বলেছেন এই অঞ্চলের মানুষের ভাগ্য উন্নয়নের প্রশ্নে, উন্নয়ন দাবি পরিপূরণের প্রশ্নে যে বাধাটি, সেটি হচ্ছে এই অঞ্চলে গ্যাস নেই। তিনি গ্যাস দিতে চেয়েছেন। তার এই আশ্বাসবাণী, তার এই বক্তব্য ওই অঞ্চলের মানুষের প্রাণে অরুণরণের সৃষ্টি করেছে। ওই অঞ্চলের মানুষ প্রত্যাশায় প্রতিক্ষণ প্রহর গুনছে, কবে গ্যাস আসবে। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, ওই বৃহত্তর রংপুর অঞ্চলের একটি আসন থেকে আপনিও নির্বাচিত প্রতিনিধি। আমি মনে করি দায়িত্বের দিক থেকে, বিবেক অর্পিত দায়িত্বের দিক থেকে আপনারও দায়বদ্ধতা আছে মাননীয় স্পিকার। আমার অঞ্চলের মানুষ শ্রম দিয়ে, ক্ষেতের ফল ফসল দিয়ে, তাদের সমস্ত প্রচেষ্টা দিয়ে বাংলাদেশের অর্থনীতিকে সজীব করে, সচল রাখে। অর্থনীতির দেহে যে রক্তের সঞ্চালন, সেই রক্ত সঞ্চালিত হয় আমার অঞ্চলের মানুষের দেয়া দান এবং অবদানে। সেই অঞ্চলের মানুষের জন্য আজকের এই বাজেটে জনাব আবুল মাল আব্দুল হিত মহি, মাননীয় সদস্য আর এক মিনিটে শেষ করতে হবে। মাননীয় স্পিকার, সেই বাজেটে আমার অঞ্চলের মানুষের উন্নয়নের কথা তেমন বিশেষ কোনো পরিকল্পনা, বিশেষ কোনো রূপকল্প সেখানে নেই। মাননীয় স্পিকার, আমি এক মিনিটের মধ্যেই শেষ করার চেষ্টা করব। আমি আমার অঞ্চলে, মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে প্রত্যেক জেলায় একটি করে বিশ্ববিদ্যালয়, সরকারি হোক বেসরকারি হোক, একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে। আমি এই বিশ্ববিদ্যালয়টি আমার জলঢাকায় প্রতিষ্ঠার দাবি জানাচ্ছি মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আমার নির্বাচনী এলাকা শৈলবাড়ি, ডাউয়াবাড়ি, গুলমুন্ডা এবং কইমারি, এই চারটি এলাকা প্রবত্তা তিস্তার ধারে, নদী ভেঙে যায়, তাদের সব কিছু নিয়ে যায়, ঘর বাড়ি সহায় সম্পত্তি। এই নদী ভাঙন রোধের জন্য আমি আবেদন জানাচ্ছি মাননীয় স্পিকার। আমার জলঢাকা থেকে নীলফামারী পর্যন্ত 22 কিলোমিটার রাস্তা, এই মাননীয় সদস্য এক মিনিটে শেষ করবেন। স্পিকার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি এই 22 কিলোমিটার রাস্তা, যে রাস্তাটি চলাচলযোগ্য পরিত্যক্ত, উপজেলা শহর থেকে জেলা পর্যন্ত সংযোগ রক্ষাকারী এই রাস্তা, ট্যাঙ্গরমারির থেকে কিশোরগঞ্জ এখানে 10 কিলোমিটার রাস্তা, এবং জলঢাকার থেকে ডোবার ডিমলার পথে 12 কিলোমিটার রাস্তা, যা সড়ক এবং জনপথ বিভাগের, সেই রাস্তা নির্মাণের জোর দাবি জানাচ্ছে মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, জলঢাকা শহরকে বাইপাস করে একটি নতুন রাস্তা বিনির্মাণের দাবি আমি করছি। মাননীয় স্পিকার, আমি 3টি ব্রিজের দাবি করতেছি আমার এলাকায়,
ডাবাবাড়ি ইউনিয়নের নাকবক্ত বাজারের পূর্ব দিকে বরিজিস্তা নদীর উপর গার্ডার ব্রিজ নির্মাণ, গুলমুন্ডা ইউনিয়নের আবুর বাড়ির পূর্ব দিকে শাপিন চেয়ারম্যানের বাড়ির পাশে শ্যামপুর কদমতলী রাস্তায় ধূম নদীর উপর স্পেন এসমান ব্রিজ নির্মাণ, শৌলবাড়ি কইবাড়ি টেক্কার মোড় স্থানে কালির থানে আউলিয়াখানা নদীর উপর ব্রিজ নির্মাণ। মাননীয় সদস্য আপনাকে ধন্যবাদ।